সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক দেখছেন শাহিওয়াল জাতের ষাট বছর। আজ ৬ ডিসেম্বর ২০২১ রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় করে চলা হয়। আজ আমরা কি ধরে এখানে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে এই পাশে একটু দেখছি, ভাই কত চাইছেন এটা? দাম চাইছি ৫৬,৫৬,০০০। কত কয় এটার দাম? ৫২ দাম করে, ৫০-৫২ এরকম করে। আর ৫৬ চাইছেন, তাহলে তো বেশি গ্যাপ নাই। আর গ্যাপ নাই। কত এটা টার্গেট? কত টার্গেট? ৩,০০০-৩,৫০০০ মানে ৫৩,৫৫ ৫৩,৫৫০০ টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখছি এই পাশেও দেখছি চাচার কাছে একটি চাচা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কত চাইছেন জোড়াটা? ৮০-৮৫,০০০ টাকা দাম চাচ্ছেন। কত কয়েছে? ৭৫ কয়। কেমন টার্গেট রাখছেন? কেমন মানে ৭৮,৭৮,০০০ টাকা আপনার টার্গেট আছে। দর্শক শুনছেন যে ৭৮,০০০ টাকা ওনার একটি টার্গেট রয়েছে। আমরা দেখছিলাম এবং শুনছিলাম, দেখি আমরা আরো কিছু গরু পাশে রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিই। কি অবস্থা ভাই? কত চাইছেন? ৬৫। কত কষে? ৫৫। কেমন আশা করছেন? কেমন ৬০ ভাঙে? দর্শক শুনছেন যে ৬০ ভাঙে হলে উনি এটি বিক্রি করবেন। আমরা এই পাশে দুটি দেখছি। কি অবস্থা তোমার? কত করে চাচ্ছ এগুলা? জোড়া একটা না বেশি চাচ্ছে? বেশি চাচ্ছে, ৬০ দিব। এটা কি বিক্রির দাম নাকি আরো কম আছে? চাওয়া দাম ৬০। কেমন বলে এটা? কেমন বলতেছে দাম? ৫০। আর ওইটা ৫২। কেন ওটা ৫২ বলতেছে? আচ্ছা, এটা নাভি বেশি, এই কারণে এটা ৫২,০০০ টাকা বলতেছে। এটা ৫২ বলতেছে না? তো ওইটা কেমন টার্গেট? কেমন ওইটার বিক্রির দাম? ৫৬। বিক্রির দাম ৫৬ শুনলেন যে বিক্রির দাম হচ্ছে ৫৬,০০০। আমরা দেখি আরো সেইখানেও আমরা দুটো দেখছি। কত চাইছি এটা? জোড়া ভাই, জোড়া। জোড়া কত? ৯২ বলছি। ৯২ বলতেছে? আপনি চাইছিলেন কত? আমি চাইছিলাম ১,০০,০০০। ১,০০,০০০। এখন কেমন টার্গেট? কেমন? ৯৮ চাইছি। লাস্ট ৯৮, মানে ২০০০ কম ১,০০০। জোড়াটা ২০০০ কম ১,০০০০ হচ্ছে জোড়াটার দাম। হ্যাঁ, কমই আছে আজকে বাজার, মনে হচ্ছে কম হচ্ছে। শুনছি আমরা, দেখি আমরা আরো কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো দেখবো। এইখানে আমরা একটা দেখছি, কত চাইছেন এটা? একটাই গরু মনে হয়। কত চাইছেন? ৭৭। কত কষ্ট দাম এটা? ৬২ পর্যন্ত দাম বলে, ৬২ পর্যন্ত বলে। কেমন টার্গেট? কেমন? ৬৫ টার্গেট। দর্শক শুনছেন যে ৬৫,০০০ টাকা টার্গেট ওনার এই গরুটি বিক্রি। দর্শক আমরা পাশে আরো দুটি গরু দেখছি। আজকে একটু আমদানি কম আমরা দেখছি হাটে, সোমবারের হাট। আপনারা জানেন যে এটি একটি ছোট হাট, মানে সোমবারের ছোট হাট বসে, শুক্রবারে বড় হাট হয়।
আমরা শুনি এই দুটো গরু কত দাম উনি চাচ্ছেন। দুইটা ভাই? হ্যাঁ ভাই, দুইটা ভাই। দুইটা দুইটা কি সাইওয়াল? সাইওয়াল ভাই, সাইওয়াল। কয় মাস করে বসে বাবা এগুলা? এগুলো 8 মাস 9 মাস করে বসে ভাই। 8 9 মাস করে বসে ভাই। তে কত চাইছেন জোড়াটা? জোড়াটা 1 লাখ 10 ভাই। 1 লাখ 10 10 ভাই। কেমন দাম বলতেছে? 1 লাখ ভাঙা 1 লাখ। 1 লাখ পয়সা পাইছেন? হ্যাঁ পাইছি। তে টার্গেট কেমন? মানে 4-5000 টাকা হলে দিব আর কি। 1,45,000 টাকা হলে আপনি বিক্রি করবেন। কটা আনছিলেন আজকে? আজকে ভাই 10টা আনছিলাম। সব বিক্রি? হ্যাঁ সব বিক্রি। দুইটা আছে আর দুইটা আছে। কেউ চাইলে তো এই ধরনের গরু দিতে পারবে না? হ্যাঁ জি ভাই, দিতে পারবো ভাই। আপনারা তো প্রকৃত ব্যবসায়ী। জি ভাই। আপনার নাম্বারটা একটু বলেন তো। 01729 হ্যাঁ 520 হ্যাঁ 286 286। শামিউল ভাই? শামিউল ভাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের সরবরাহ করতে পারবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে সাইওয়াল যাতে সার বাছুর গুলো তা বিক্রি করার জন্য সেই গুলো করতে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আরেকটি গরু দেখছি, বলছি ইন্ডিয়ান সাইওয়াল দেশে মনে হয় কয়েকদিন আগে এসেছে। আমরা একটু কথা বলবো। এখানে কয়েকটি গরু আর দেখছি আমরা একসঙ্গে 5টি দেখছি। একসঙ্গে 5টি গরু দেখছি আমরা। আমরা একটু কথা বলবো এবং শুনবো। ভাই কটা আনছিলেন? ছয়টা। 5টা দেখছি ও আরেকটা এই পাশে। এটা কি সাইওয়াল? সাইওয়াল। কসের মধ্যে না তো? ৬৭ করে। ওখানে মনে হয় একটা গির দেখছি না? এটা একটা গির, অরিজিনাল গির। একই দাম সব? মানে পার পিস 67,000 করে চাচ্ছেন। কেমন করে দাম বলতেছে এগুলার? 64-65 পাইছেন। কেন দিচ্ছেন না? কেন 65 তো মানে এটা কি ফিক্সড দাম আপনার? 67 66,000 টাকা করে পার পিস চাচ্ছেন। হলে দিতে পারবেন, না হলে দিতে পারবেন না। দর্শক শুনছি আমরা এবং দেখছি এগুলো সবই কি 100%? 1% কম নাই। কেমন আছে আপনার কাছে ধনা গরু? সব সাইওয়াল? সাইওয়াল কি? খামার কোথায় আপনার? ফুলবাড়ি। কেউ চাইলে তো দিতে পারবে? মানে কেনা বেচার মধ্যে আপনি যুক্ত? রানিং। এই গরুগুলো কতদিন রাখেন আপনার খামারে? কালকে আনে, আজকে হাটে। একটু নাম্বারটা বলেন তো আপনার। 01785 কেউ চাইলে তো অবশ্যই আপনি ইনশাল্লাহ। সামনে তো আরো সিজন আসতেছে না? এটা সিজন শেষ, বলদের সিজন। এখন বলদের সিজন? এই এটা সিজন শেষ। আচ্ছা পাওয়া যাচ্ছে না তো? বলদ আসতেছে। বলদ তো আপনার কাছে মনে হয় আছে? দুই গাড়ি দিলে কোনো সমস্যা হচ্ছে না তাহলে? ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম এবং দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আছে যে সাইওয়াল জাতের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমি সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা পাশে আরও 2-3টি দেখছি। 3টি 3 কালারের তাই না? 3টাই সাইওয়াল? 3টাই সাইওয়াল। কেমন এগুলো পার পিস? এটা 45 আর ওই দুটো 1,10,000। এটা 45 কেন? কালারটা আলাদা সেই কারণে, এই জন্য 45 আর এই দুটো হচ্ছে 1,10,000, 55 করে। কত করে বলতেছে এগুলোর দাম? 1,03,000-2,000। 1,03,000-2,000 এরকম বলতেছে। কেমন টার্গেট আছে? কেমন 5-6 হলে দিব? 5-6 ওই দুটা আর এটা
বিয়াল্লিশ হলে দিবে। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে সাহিবল জাতের সার বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। Thank you.